বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। ছোটোদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আমি ব্লগটা শুরু করব। সকাল থেকে তো শুরু হয়ে যায় জানলা খোলার থেকে কাজ, আর তারপরে হচ্ছে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এমনকি রান্না করা। কত আর কাজ দেখাবো, কাজ দেখাতে দেখাতে না আমি অস্থির হয়ে গেছি। এখন দেখো আমার হয়ে গিয়েছে হচ্ছে ডাল। হ্যাঁ, ওই ডালটা কিন্তু কালকে, আর আজকে করলাম হচ্ছে মাছ ভাজা করেছি, মাছ করবো। আর হচ্ছে থাকছে মিষ্টি কুমড়া ভাজা, হ্যাঁ, তার সাথে থাকছে হচ্ছে পটল ভাজা, আর ভাত হয়েছে। আর তারপরে এখন আমার কাজের পর্ব এখনও শেষ হয়নি। বললাম যে ছেড়ে দিয়ে যেহেতু বিজনেস করে, ওর কাজটা একটু দেখতে হয়। আমার প্রেশার এত লো হয়ে গেছে কি বলবো, 90-60, কিন্তু এভাবেই আমার প্রেশারটা না 20 বছর থেকে আজ এভাবেই চলে। খালি বর খেতে বলবে, হ্যাঁ, ডাক্তার দেখানোর পরেও প্রেশারটা উঠে না। হ্যাঁ, যখন একটু ভালো থাকি তো তখন সব কিছু করি, যখন সুস্থ না থাকি কী করব, তখন শুয়ে বসে ওভাবেই কাজ করি। তার মধ্যেও একটু ব্লগ বানাচ্ছি, আর মানে কালকে, হ্যাঁ কালকে না এই আলুটা কেটে রেখেছিলাম, কিন্তু আলু আমার আগে আলু কাটা হয়ে গেছিলো, এখন আলুটাকে নষ্ট করবো বলো তো। সেই কারণে কী করলাম, আমি তোমার মাছের মধ্যেই ছোটো আলুগুলো দিয়ে দিলাম নষ্ট হওয়ার ভয়ে। হ্যাঁ, ঠাকুর দেওয়ার থেকে ধরে জানলা খোলার থেকে ধরে বেড কভার পাতার থেকে ধরে আমাকে তো আমি খুবই অসুস্থ থাকি, যাই না কোন দিন মার মতো আমিও ব্লক হয়ে যাবো। আমি শরীর খুবই খারাপ থাকি, এর মধ্যেও নিজেকে ভালো রাখার চেষ্টা করি। এই ছোটোখাটো এগুলো করি, তোমরা সবাই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। যেদিন দেখবে ব্লগ ছাড়বো না সেদিন দেখবে যে ব্লগে আমি নাই। এগুলো আমার ব্লগটা শেষ করলাম, ঠিক আছে, রাখছি।